প্রসঙ্গ মাজুলীর দলং। মাজুলীর দলং নির্মাণ প্রসঙ্গক লৈ বাকযুদ্ধত মন্ত্রী পীযুষ হাজরিকা বনাম গৌরব গগৈ। আমার সরকারের দিনত আমি বিচারিছিলো যে যোরহাট মাজুলী এটা দলং এটা হোক, কিন্তু সেই সময় নিশ্চয় আপনার মনত আছে যে সেই সময় কিবা একটা পরিবেশের কারণে স্থানীয় কিছু সামাজিক সংগঠনে তার বিরোধিতা করলে। মাজুলীবাসীক অপমান গৌরব গগৈ। গৌরব গগৈ ডাঙরিয়ে মাজুলীবাসীক চরম অপমান করেছে। মাজুলীবাসীয়ে কেতিয়া বিচরা নাছিল দলং, রাইজে নিবিচরা বাবে দলং পোৱা নাছিল মাজুলীবাসীয়ে। কংগ্রেসে প্রস্তাব গ্রহণ করেও বন্ধ রাখিছিল মাজুলীর দলং নির্মাণ। তো যি সময়ত মানুষে ইয়াত আমার মাজুলী অঞ্চলের রাইজ বৃহত্তর রাইজে কলে যে দলং আমাক নালাগে, বাহিরা সংস্কৃতি আমার অঞ্চলত সোমাব, তেতিয়া আমি লোকতান্ত্রিক আধারত রাইজর কথা শুনি আমার যান কাম আগুয়াব লাগিছিল আমি ইমান কামখিনি সেই সময় খুব আলোচনার জড়িয়ে আমি কামখিনি লাহে লাহে আগবাই লই গৈছিল, কিন্তু গোটেই পরিকল্পনাটা তেতিয়াও আছিলে। পূর্বর কলিয়াবরৰ সাংসদ তথা বর্তমান যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী গৌরব গগৈর এই মন্তব্যের পিছতে দেওবারে মাজুলীত খরব হয়ে উঠে মন্ত্রী পীযুষ হাজরিকা। অজ্ঞ নহয় মাজুলীর জনতা, নদীদ্বীপ মাজুলী সুচল যোগাযোগের বাবে অত্যন্ত প্রয়োজন ব্রহ্মপুত্রর উপর দলং, অঞ্চলবাসীর এই দাবি দীর্ঘদিনিয়া। তার পিছতো মাজুলীবাসীক অপমান সাংসদ গৌরব গগৈর। মাজুলীবাসীয়ে বিচরা নাছিল দলং, গৌরব গগৈর এই মন্তব্য চরম দুর্ভাগ্যজনক মন্তব্য মন্ত্রী পীযুষ হাজরিকার। মই অত্যন্ত দুঃখিত, এটু মই অত্যন্ত দুঃখিত। গৌরব গগৈ ডাঙরিয়ায় মাজুলীবাসীক চরম অপমান করেছে, কিন্তু আপনার জানিব পাৰিলো সকলকে সুদিল সকলে কৈছিল যে তেতিয়াও আমি দলং বিচারিছিল, গতি মাজুলীর রাইজর প্রতি গৌরব গগৈ ডাঙরিয়া চরম অপমান। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কেতিয়াও বিচরা নাছিল মাজুলীর উন্নয়ন, যার বাবে 2009-10 সনত দুর্গম আছিল মাজুলীর বাটপথ। মাজুলীর সেই দুর্গম বাটপথর বর্ণনা মন্ত্রী পীযুষ হাজরিকার। 500 কিলোমিটার রাস্তা মাজুলীক বোলে কংগ্রেসের দিনত বনায় গেল, বনাইছিল নাকি? আর মূর হাতত থাকা তথ্য মতে মাজুলীর টোটেল রাস্তাই হল 500 কিলোমিটার 594 কিলোমিটার আর 370 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে বনায় হয়ে গেল আর 72 কিলোমিটার বনি আছে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালত সলনি হয়েছে মাজুলী, দাবি পীযুষ হাজরিকার। ইমানেই নহয়, গৌরব গগৈর সংসদত দক্ষতা সমষ্টির কাম কাজক লৈ হরব মন্ত্রী পীযুষ হাজরিকা। সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া যেতিয়া মুখ্যমন্ত্রী আছিল, মাজুলীর বিধায়ক আছিল, মাজুলীর হয়তো কেঁচা রাস্তা বলে কোবা 2% রাস্তা আছে, মাজুলীখনত কেনেকৈ উন্নয়ন হয়েছে সকলোৱে জানে, গতিকে আমার স্লোগান উন্নয়ন, আমি আরো কাম করিম, আমাক রাইজে সহায় করিব। দেওবারে মন্ত্রীগৰাকীয়ে সাংসদ তপন কুমার গগৈর নির্বাচন প্রচার চলার সময়তে মাজুলীর বিভিন্ন স্থানত কেবাখনো সভা সমিতিত অংশ লয়। ইপিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গৌরব গগৈ দেওবারের দিনটোত মরিয়নির কেবাটাও স্থানত দেখা গল বিশেষ রূপত। মরিয়নির স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতিমূর্তিত মাল্যার্পণ করে যোরহাটর কংগ্রেস প্রার্থীগৰাকীয়ে। লগতে এই অনুষ্ঠানের কিছু দূরত ক্ষুদ্র ব্যবসায়ের পর সামগ্রী ক্রয় করা দেখা গল গৌরব গগৈ। এনেদরে দেওবারের দিনটোত কিছু বিশেষ রূপত দেখা গল যোরহাটর দুই প্রার্থীর নির্বাচনী প্রচার।